আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? আমি কিন্তু আবার চলে আসছি ক্র্যাঙ্ক মাস্টারে। তো ক্র্যাঙ্ক মাস্টারে আজকে কি কারণে আসছি? অবশ্যই একটি সাইকেল সংক্রান্ত ভিডিও করার জন্য আসছি। আজকের ভিডিও হচ্ছে একটি স্টান্ট সাইকেল কিভাবে বিল্ড করতে হয় সেটি নিয়ে আজকে আপনাদেরকে একটি ধারণা দিব। এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উইসকো 5X এর একটি ফ্রেম। এটাই হচ্ছে আজকে আমরা বিল্ড করব এবং আপনাদেরকে ধারণা দিব এটা কত প্রাইস পড়তেছে এবং প্রতিটা পার্সের প্রাইস আলাদা আলাদা করে বলে দিব এবং স্টান্ট সাইকেল বিল্ড করতে কি কি প্রোডাক্ট লাগে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। এর আগেও কিন্তু একটা ভিডিও করছি যেটা হচ্ছে উইসকো 4X এর একটি ফ্রেম, লো বাজেটের ভিতরে একটি স্টান্ট সাইকেল কিভাবে বিল্ড করতে হয় সেটি দেখিয়ে দিয়েছি। আর আজকে হচ্ছে আমরা উইসকো 5X এর একটি ফ্রেম বিল্ড করে আপনাদেরকে ধারণা দিব যে এটাতে কত খরচ পড়তেছে। তো আমরা এখন ভিডিও শুরু করে দিই, আপনারা ভিডিও দেখতে থাকেন। তো আমরা আজকে যে সাইকেলটা বিল্ড করতে যাচ্ছি সেটা হচ্ছে উইসকো 5X। তো এই ফ্রেমটা হচ্ছে মোটামুটি ভালো একটা ফ্রেম স্টান্টের জন্য। অনেকেই বলেন হচ্ছে স্টান্টের ফ্রেম দিয়ে কি রাইড করা যাবে কিনা। অবশ্যই পারবেন, কিন্তু রাইডের যে সাইকেল সেটা হচ্ছে অন্যরকম। সেই সাইকেল আপনি স্পিড যেমন পাবেন অন্যরকম ফিল পাবেন, তো এই স্টান্ট ফ্রেমে কিন্তু আপনি সেই ফিলটা আসলে পাবেন না এবং স্পিডটাও একটু কম পাবেন। আর এই উইসকো ফ্রেম এটার প্রাইস হচ্ছে 13-14 হাজার, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন উইসকো 5X। এটা হচ্ছে হেডসেট, এটা হচ্ছে ফ্রি থাকে এবং সাথে সিট পোস্ট, এই দুটো জিনিস ফ্রেমের সাথেই থাকে। আর ফ্রেমটার প্রাইস কিন্তু 13-14 হাজার, এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। 7.5 অ্যালয়, এটা অ্যালয় গ্রেড, মনে হইতেছে খুব লাইট ওয়েট, যেহেতু স্টান্ট করবেন তো সাইকেলটা একটু লাইট ওয়েট হওয়া যায়। তো আগের যে সাইকেলটা বিল্ড করছিলাম সেটা হচ্ছে উইসকো 4X। তো ওইটা হচ্ছে একটা ছোট ফ্রেম, মানে জাস্ট স্ট্যান্ড শিখে বা ফার্স্ট টাইম যারা নিতে চায় স্ট্যান্ডের জন্য তো তারা ওইটা নেয়। আর উইসকো 5X হচ্ছে একটু বড়, আর এটা দিয়ে হচ্ছে যারা একটু হালকা প্রো লেভেলের স্ট্যান্ড করে তো ওরা আর কি এটা ইউজ করে। আর এই ফ্রেমটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল সব জায়গাতে পাবেন না, সবসময় পাবেন না, খুব কম। এই বক্সের ভিতরে কি আছে? এই বক্সের ভিতরে হচ্ছে ফর্ক। আমরা চাই সবসময় একটা ভালো ফর্ক ইউজ করার জন্য, যেটা দিয়ে আমরা খুব আরামে সাইকেল রাইড করতে পারবো এবং আপ হিল ডাউন হিল মারতে পারবো। এটার মধ্যে হচ্ছে সেই ফর্ক। তো আমরা দেখি এটার মধ্যে কি ফর্ক আছে। আপনি কি চাই? আচ্ছা যাই হোক, চাইনিজ ফর্ক আমরা কখনো এই ফর্ক গুলো ইউজ করি না। কিন্তু একটা ফর্কে দাম থাকে আছে 16,000 থেকে শুরু করে 20-22-25। এই ফর্কটা আছে লো বাজেটের, XCM যে ফর্ক গুলো আছে এগুলো এখন 4,500 টাকা দাম মার্কেটে। সেক্ষেত্রে এই ফর্কটা নেওয়া ভালো আমি মনে করি, অনেক হালকা, যেহেতু ইয়ার ফর্ক এটার অনেক ওয়েট কম হবে, কেমন কাজ করে আমি এখনো ঠিক মতো জানি না, যেহেতু ইয়ার ফর্ক মোটামুটি হয়তো কাজ করবে। ফর্কটা কিন্তু আসলে দেখতে অসাধারণ লাগতেছে, এই যে লেখাটা, ঠিক আছে, এটা একমাত্র 25,000 টাকার উপরে দামে গেলে এই সাইকেল গুলো দেখলে কিন্তু মনে হয় না যে এটা আসলে 25-30 হাজার টাকা ফর্ক এরকম মনে হইতেছে। হাফ মানি হচ্ছে সাইকেলের রোলিং, সাইকেলের সাউন্ড। আসলে নোভাটেক কিন্তু আমাদের আগে অনেক পছন্দের একটা হাফ ছিল। তো এই হাফটা হচ্ছে 4 বেয়ারিং এর একটা হাফ, আর এটার প্রাইস কিন্তু বেশি না, মাত্র 4-4.5 হাজার টাকা হলে আপনারা একটা জোড়া হাফ পেয়ে যাচ্ছেন। আর হাফটার সাউন্ড কিন্তু অনেক জোস। আসলে ভিতরে অনেক কিছু খোলা আছে যেগুলো হচ্ছে সামনে লাগানো হবে, লাগায় তারপরে এটা খোলা হয়েছে কি কারণে, এটা আছে যারা স্ট্যান্ড করে তারা আবার ফুট প্যাড লাগায়, অনেক কাজ আছে এটার ভিতরে। আর নোভাটেক কিন্তু সাউন্ড এর দিক থেকে অনেক জোস সাউন্ড দিবে, এরপর রোলিং ও মোটামুটি ভালো। তো আপনারা চাইলে নোভাটেক নিতে পারেন 4-4.5 হাজারের ভিতরে। এখন আমার হাতে যেটা দেখতেছেন ব্রেক, আর ব্রেক কিন্তু স্টান্টের জন্য খুবই দরকারি একটা জিনিস। আপনার যদি ভালো একটা ব্রেক না হয় আপনি কিন্তু স্টান্ট করে মজা পাবেন না। এটা হচ্ছে শিমানো M447। শিমানো M447 মোটামুটি ভালো একটা ব্রেক, মানে মোটামুটি আপনি স্টান্ট করে মজা পাবেন। আমরা যে সাইকেলটা বিল্ড করবো সেটাতে হচ্ছে M447 এর ব্রেকটা ইউজ করা হইতেছে, আর এই ব্রেকটা কিন্তু সেকেন্ড হ্যান্ড, কারণ M447 কিন্তু মার্কেটে এখন পাওয়া যাচ্ছে না। যখন পাওয়া যেত আরো 3-4 বছর আগে, তখন এটার দাম ছিল হচ্ছে 4,500 টাকার মতো। তো এখন কিন্তু পাওয়া যাচ্ছে না, আর যদি পেয়েও যান সেটার দাম কিন্তু 6-7 হাজার টাকার উপরে রাখবে। এটা হচ্ছে যে সাইকেলটা বিল্ড করতেছে সে সেকেন্ড হ্যান্ড 4,000 টাকা দিয়ে কিনে আনছে। আর আপনারা যদি আরো কম দামি ব্রেক লাগাতে চান, এখন যেটা পাওয়া যাচ্ছে M200 দাম কিন্তু 4,000 টাকা।
এখন যে টায়ারটা ইউজ করবে বিল্ড করার জন্য সেটা হচ্ছে মেঘনার একটা নর্মাল টায়ার, যেটা হচ্ছে 300-350 টাকা করে পার পিস। ও নর্মাল একটা টায়ার ইউজ করতেছে, কিন্তু স্টান্টের জন্য কিন্তু আরো ভালো একটা টায়ার দরকার। আপাতত এটা সে ইউজ করতেছে, দুইটা টায়ারের দাম 600-700 টাকা, এর মধ্যে আপনারা দুইটা টায়ার পেয়ে যাবেন। নর্মাল টায়ার সব জায়গাতে আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনারা চেষ্টা করবেন স্টান্ট করার জন্য একটু ভালো টায়ার নেওয়ার জন্য। টায়ারের সাথে টিউবও লাগে, টিউব ছাড়াও চালানো যায়, সেটা হচ্ছে টিউবলেস করার মাধ্যমে। সেটার জন্য আরো ভালো রিম ভালো টায়ার দরকার পড়ে। তো এখানে যেহেতু নর্মাল টায়ার ইউজ করতেছে, তো এখানে টিউব ইউজ করতে হচ্ছে। টিউবটা হচ্ছে নর্মাল একটা টিউব মেঘনার, আর টিউব গুলো হচ্ছে 150 টাকা করে পার পিস, মানে 300 টাকা হলেই কিন্তু আপনারা দুইটা টিউব পেয়ে যাচ্ছেন। তো টিউব নিয়েও বেশি কিছু বলার নাই। এখন যে আমার হাতে রিমটা দেখতে পাচ্ছেন সাইকেলের বিল্ড করার জন্য, এই রিমটা হচ্ছে ম্যাভিকের একটা রিম, মানে ম্যাভিকের কপি রিম। ম্যাভিকের কপি দুইটা রিম আপনারা 1600-1700 টাকার মধ্যে পেয়ে যাবেন। অনেকেই বলবেন হয়তো রিমের কালার এমন কেন, যে বিল্ড করতে আনছে রিম সে হচ্ছে কালার করছে হলুদ কালার এবং হোয়াইট কালার দুইটা ইউজ করছে, আপনিও চাইলে কালার করে নিতে পারেন। ও নতুন লাইক আনছেন, ও আচ্ছা হ্যাঁ। এখানে কিন্তু আপনি মোবাইল হোল্ডার হিসেবে ইউজ করতে পারবেন, এবং পাওয়ার ব্যাংকও আছে এটার ভিতরে, এবং লাইট, মানে একের ভিতরে 3-4। 1500 টাকা হইলে এত সুন্দর একটা জিনিস, পাওয়ার ব্যাংক মোবাইল হোল্ডার এবং লাইট। এটা হচ্ছে ক্র্যাঙ্ক, আমরা আছি ক্র্যাঙ্ক মাস্টারে, আমার হাতেও আছে ক্র্যাঙ্ক। তো ক্র্যাঙ্কটা হচ্ছে হলোটেকের একটা ক্র্যাঙ্ক, এটা হচ্ছে IXF, এটা মেবি একটা চাইনিজ হলোটেকের একটা ক্র্যাঙ্ক। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, আর এটার প্রাইস কিন্তু মাত্র 3500 টাকা। 3500 টাকা হলে আপনারা একটি ক্র্যাঙ্ক পেয়ে যাবেন, তাও আবার হলোটেক। এরপরে আমরা আসি হচ্ছে ক্র্যাঙ্কের সাথে যেটা থাকে প্যাডেল, প্যাডেলটা হচ্ছে নর্মাল একটা প্যাডেল মেঘনা, আর এই প্যাডেলটার দাম হচ্ছে 200 টাকা। চাইলে আপনারা আরো ভালো প্যাডেল লাগিয়ে নিতে পারেন, আপাতত যেহেতু বিল্ড করতেছে তার একটা বাজেট লিমিট আছে, তো সেই বাজেট লিমিটের ভিতরে ইউজ করতেছে একটা লো বাজেটের একটা প্যাডেল, আর এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। আপনি চাইলে আরো দামি প্যাডেল ইউজ করতে পারেন। আমার হাতে যেই হ্যান্ডেল বারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে মনস্টার একটা অ্যালয় হ্যান্ডেল বার, আর এই হ্যান্ডেল বারটা আপনারা পেয়ে যাবেন অনেক শপে। এই হ্যান্ডেল বারটার প্রাইস হচ্ছে 800 টাকা। 800 টাকা হলেই কিন্তু আপনারা ময়েশ্চার একটা হ্যান্ডেল বার পেয়ে যাবেন। আর হ্যান্ডেল বারের সাথে থাকে হচ্ছে স্টিম, কালারের সাথে কালার মিলিয়ে কেনা হয়েছে। এটা হচ্ছে ওয়েকের একটা স্টিম, আর এই ওয়েকের স্টিমের প্রাইস হচ্ছে 300 টাকা, আর হ্যান্ডেল বারের প্রাইস হচ্ছে 800 টাকা। একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, ফ্রেমের কালার হচ্ছে ব্লু, হ্যান্ডেল বারটা হচ্ছে ব্লু, স্টিমটা হচ্ছে ব্লু, ক্রাঙ্কটা দেখতে পারতেছেন এটাও ব্লু, হাফটা দেখতে পারতেছেন এই হাফটাও কিন্তু ব্লু, মানে সে কিন্তু কালার ম্যাচিং করে কিনছে। আপনারা কিন্তু চাইলে কালার ম্যাচিং করে কিনতে পারেন। আমার হাতে যে জিনিসটা দেখতে পারতেছেন এটা হচ্ছে শিমানো অ্যাসেরা 9 স্পিড একটি শিফটার, আর এই শিফটারটা কিন্তু মোটামুটি ভালো একটি শিফটার, আর আমরা অনেক সাইক্লিস্ট এই শিফটারটা ইউজ করি। আর এই শিফটারটার প্রাইস হচ্ছে 1300 টাকা। 1300 টাকা হলে কিন্তু আপনারা অ্যাসেরা একটি শিফটার পেয়ে যাবেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে যারা স্টান্ট করে তাদের কিন্তু দুইটা শিফটার দরকার পড়ে না, তারা একটা শিফটার হলেই চলে, কারণ পিছনের যে গিয়ারটা আছে সেখানে তারা ইউজ করে, আর নিচে যে ক্র্যাঙ্কের সাথে যে গিয়ারটা থাকে সেটা কিন্তু তারা ইউজ করে না, মানে সেখানে 1 স্পিড একটি ক্যাসেট রাখে, আর পিছনে কিন্তু আপনি চাইলে 8 স্পিড 9 স্পিড এবং 10 স্পিড নিজের ইচ্ছা মতো করে ইউজ করতে পারবেন। স্টান্ট করতে চাইলে একটা শিফটার হলেই আমার সামনে দরকার পড়ে না। আমার হাতে যে ডেরাটা দেখতে পারতেছেন এই ডেরাটা কিন্তু শিমানো এলটাসের একটি ডেরা, আর এলটাসের ডেরা সম্পর্কে আপনাদেরকে বেশি কিছু বলার নাই, মোটামুটি ভালো একটি ডেরা। একটা ডেরা ভালো হলে কিন্তু আমাদের গিয়ার শিফটিংটাও খুব ভালো হয়, ডেরার মাধ্যমে কিন্তু আমাদের গিয়ার শিফটিং হয়। আর এই ডেরাটা হচ্ছে 2100 টাকা। 2100 টাকা হলে কিন্তু আপনারা শিমানো এলটাসের একটি ডেরা পেয়ে যাচ্ছেন, ডেরাটা কিন্তু ভালো। আমার হাতে যে ক্যাসেটটা দেখতে পারতেছেন এটা হচ্ছে 9 স্পিড একটি ক্যাসেট, আর এই ক্যাসেটটা হচ্ছে আমার এখনো জানা নেই কোন ব্র্যান্ডের, এটি কোনো জায়গাতে লেখা নাই এটা কোন ব্র্যান্ডের একটি ক্যাসেট। এই ক্যাসেটটার প্রাইস হচ্ছে 1800 টাকা। 1800 টাকা হলে আপনারা কিন্তু 9 স্পিড একটি ক্যাসেট নিতে পারেন, চাইলে আপনি আরো ভালো ক্যাসেটও নিতে পারেন। আপনার নর্মাল ক্যাসেট হলে কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে, এবং আপনার সাইকেলের চেন কিন্তু স্লিপ করবে স্টান্ট করার সময়, তো এই কারণে আপনার সবসময় একটি ভালো একটি ক্যাসেট নিতে হবে। এরপরে হচ্ছে আমরা আসি চেন, চেনটাও কিন্তু খুবই দরকারি একটা জিনিস, নর্মাল চেন কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায় এবং কিছুদিন পরে কিন্তু স্লিপ করে। তো এই চেনটা হচ্ছে ভিজি স্পোর্টস এর একটি 9 স্পিড একটি চেন, আর এই চেনটির প্রাইস হচ্ছে 900 টাকা। 900 টাকা হলে কিন্তু আপনারা সুন্দর একটি চেন পেয়ে যাচ্ছেন, চাইলে আপনারা আরো ভালো চেন নিতে পারেন। তো যেহেতু একটা বাজেট থাকে সবার, তো এই বাজেটের মধ্যে সে হচ্ছে এই চেনটা নিছে,
ভিডিওর লাস্টে কিন্তু আমি বলে দিব আমাদের এই সাইকেল বিল্ড করতে কত খরচ হচ্ছে সম্পূর্ণ আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিব। তো আমার হাতে যে সিটটা দেখতে পারতেছেন এই সিটটা হচ্ছে ওয়েস্ট বাইকিং এর একটি সিট আর এটার বিল্ড কোয়ালিটিও মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে। আর এই সিটটা আমি কখনো ইউজ করি নাই, তবে দেখছি আমাদের অনেকেই এই সিটটা ইউজ করে ওয়েস্ট বাইকিং এর এই সিটটি। আর সিটটি হচ্ছে 650 টাকা। 650 টাকা হলে কিন্তু সুন্দর একটি সিট পেয়ে যাবেন ওয়েস্ট বাইকিং এর। আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ের দিকে চলে আসছি, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সবগুলো দেখানো হয়ে গেছে এবং বাকি থাকে হচ্ছে স্পোক। আমাদের রিমে যে স্পোক গুলো লাগানো হয় একটা রিমের ভিতরে 32টা স্পোক থাকে, সব মিলিয়ে ধরেন 64টা স্পোক থাকে। তো প্রতিটা স্পোকের দাম 5 টাকা করে, তো দেখা যায় 300-320 টাকা এরকম হয় দুইটা রিমের স্পোক। আর হচ্ছে হাউজিং, হাউজিং এর মাধ্যমে কিন্তু আমাদের শিফটারের লাইন দেওয়া হয় তারের মাধ্যমে, তো এগুলাকে বলা হয় হচ্ছে হাউজিং। হাউজিং এর প্রাইস হচ্ছে সব মিলিয়ে 200-250 টাকা এরকম পড়বে। তো আজকের ভিডিও মানে আজকে যে আমরা সাইকেলটা বিল্ড করব, বিল্ড করতে আমাদের টোটাল যে খরচটা হয়েছে আমরা একটা আনুমানিক হিসাব করছি, মোটামুটি 42-43,000 এরকম টাকা আমাদের এই সাইকেলটাতে লাগতেছে। আর এর আগে কিন্তু আমি 25,000 টাকার সাইকেলের বিল্ড কিভাবে করে মানে স্টান্ট সাইকেল সেইটা ধারণা দিয়ে দিছি, আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আর এটা হচ্ছে 42-43,000 টাকার ভিতরে স্টান্ট সাইকেল কিভাবে বিল্ড করতে হয়। সেলিম ভাইয়ের হাতে আপনারা ফুল সাইকেলটা বিল্ড করে নিতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারেন সেলিম ভাই কত টাকা মজুরি রাখবে। তো এটা হচ্ছে সেলিম ভাই যেটা রাখে সবসময়, 1,000 টাকা হলে কিন্তু সে সুন্দর করে একটা সাইকেল ফুল বিল্ড করে দেয়। তো আপনারা চাইলে তার কাছ থেকে বিল্ড করতে পারেন বা আপনার নিজের ইচ্ছা মতো কোনো জায়গা থেকে বিল্ড করে নিতে পারেন। আমি আর কি সেলিম ভাইয়ের যে মজুরিটা সেটা বলে দিলাম, সেটা হচ্ছে 1,000 টাকা। আপনারা হয়তো অনেকেই বলতে পারেন আমরা শুধু কেন প্রোডাক্ট দেখাইলাম, পুরো সাইকেল বিল্ড করে কেন দেখালাম না। এখন হচ্ছে 2:25 বাজে, তার মানে বুঝতেছেন 2:30 বেজে গেছে, আমরা এখন ভিডিও করতেছি ক্র্যাঙ্ক মাস্টারে। তো এত রাতে একটা সাইকেল বিল্ড করব এবং এই সাইকেলের যে মালিক সেও নাই আমাদের এখানে, সে কালকে সকালে আসবে বিল্ড করার জন্য। তো চিন্তা করলাম যেহেতু সে বিল্ড করবে সকালে, হয়তো আমাদেরও টাইম হবে না, আর সকালে দোকানে অনেক ভিড় থাকে, ভিডিও করা যায় না, যার কারণে আমরা এত রাতে এসে ভিডিও করতেছি। আপনাদেরকে টোটাল একটা ধারণা দিয়ে দিলাম আপনি একটা স্টান সাইকেল বিল্ড করতে কত টাকা লাগতে পারে বা কি কি প্রোডাক্ট লাগতে পারে। কারণ আমি এর আগেও একটা সাইকেল বিল্ড দেখাইছি, তখন কিন্তু আমি সম্পূর্ণ বিলটা দেখাইছি কিভাবে সাইকেল লাগানো হয়, কিভাবে সাইকেল বিল্ড করা হয়। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, উইসকো 4X এর ফ্রেম বিল্ড করা হয়েছে, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা সাইকেল কিভাবে বিল্ড করা হয়। আর আজকে হচ্ছে শুধু প্রোডাক্ট দেখাই দিলাম যে কোন কোন পার্টস দিয়ে সাইকেলটা বিল্ড হবে, একটা ধারণা দিয়ে দিলাম। তো আজকের ভিডিও আমরা আর বড় করতে চাচ্ছি না, আপনারা সামনে কি নিয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে কিন্তু আমি বুঝতে পারি যে আপনারা কি নিয়ে ভিডিও চাচ্ছেন, তো অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।